রংপুরের পীরগঞ্জের জেরেপল্লির হিন্দু বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পর খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্তরা। বৃষ্টির মধ্যে অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটছে তাদের। দর্শক, পীরগঞ্জের ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলমগীর, সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন তিনি। আমি এই মুহূর্তে আছি রংপুরের পীরগঞ্জের সেই মাঝিপাড়া গ্রামে, যেখানে গত রোববার রাতে এক নৃশংস হামলা শিকার এই মাঝিপাড়া গ্রামের মানুষজন, এবং এখনো দগদগে ক্ষতর চিহ্ন, পোড়ার চিহ্ন সেই বাড়িঘরগুলোতে, এবং গত রাত থেকে বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি হওয়ার কারণে এখানকার যারা এই মানুষজন আছেন তারা কিন্তু একটা বড় বিপাকে পড়েছেন। এবং এই যে মাঝিপাড়া গ্রামের যে মানুষজন আছেন তারা কিন্তু প্রশাসনে আশ্বাস পাচ্ছেন বিভিন্নভাবে, এবং সাহায্য সহযোগিতা করবার প্রশাসন থেকে চেষ্টা হচ্ছে। তবে তারা বলছেন যে তারা এখনো আতঙ্কিত আছেন যে কখন কি হয়, এরকম অবস্থায় আছে। এবং এখনো পর্যন্ত এই ঘটনায় 58 জনকে আটক করেছেন স্থানীয় প্রশাসন। তবে তারা বলছেন যে দ্রুততম সময়ে এটির এই ঘটনার বিচার যেন হয় এবং তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি যেন হয়। রংপুর, কুমিল্লা সহ সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো একই সূত্রে গাঁথা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসব ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন তিনি। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। সচিবালয় সাংবাদিকদের এসব কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে। ফজলে রাব্বি, রিপোর্ট। রংপুরের পীরগঞ্জে বাড়িঘরে আগুন এবং লুটপাটের ঘটনায় সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও আকস্মিকভাবে মাঝিপাড়া গ্রামে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। হামলাকারীদের অনেককে চিহ্নিত করা গেছে, বেশ কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কয়েকজনকে আমরা তাৎক্ষণিকভাবে এলাকার জনগণের সহায়তা 45 জনকে আমরা ধরেছি, এবং আরও আমরা কয়েকজনকে ধরার জন্য আমরা ই করছি। ফেসবুকের লিঙ্কগুলি খুঁজে খুঁজে আমরা বের করার চেষ্টা করছি, আমরা খুব শীঘ্রই সেগুলি জেনে যাব। অপপ্রচারের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া কুমিল্লার ঘটনার সাথে রংপুরের ঘটনার যোগসূত্র রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়ীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। আমরা সুনিশ্চিত যে কুমিল্লার ঘটনাটা একটা সাজানো ঘটনা। আমি আবারও বলছি, কোনো সম্প্রদায়ের লোক অন্য সম্প্রদায়ের একটা ধর্মগ্রন্থ এনে অপমান করবে, এই ধরনের মন মানসিকতা বাংলাদেশের মানুষের নেই। এটা একটা উদ্দেশ্যমূলকভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য, আমাদের সম্প্রীতির ভিতরে একটা ভাঙ্গন সৃষ্টি করার জন্য এটা একটা কৌশল ছিল। যেই কৌশলে মানে অনেকেই না বুঝেই অনেক কিছু করে ফেলছেন। হামলা ও লুটপাটের সাথে জড়িতদের গ্রেফতারে সরকারের সবগুলো সংস্থা কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ করে দেওয়া হবে। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের মধ্যে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ ও শাড়ি কাপড় বিতরণ করেছে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।